মাঝরাতে বৃষ্টিকে সাক্ষী রেখে যখন আমরা মৌসুমি আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলাম তখন ঘুরতে বাজে প্রায় 12টা, যেটি হবে 73 কিলোমিটার দূর। ধর্মতলা থেকে ভোর 4:40 বাসে যেতে নামবেন 10 মাইল স্টপেজে, সময় লাগবে 3.5 ঘন্টার মতো। আপনি চাইলে ট্রেনেও যেতে পারেন, তার জন্য শিয়ালদা থেকে নামখানা অবধি আপনাকে ট্রেনে যেতে হবে। তারপর নামখানা স্টেশন থেকে টোটো ধরে কুজুতের ফেরিঘাট অবধি যেতে হবে। তবে যেহেতু আমরা বাসে যাচ্ছি, আমরা একবারে নামবো 10 মাইল স্টপেজ, সেখান থেকে চিনাই ঘাট। নাইস না, দারুণ লাগে। দুটো বালিশ, একটা চার্জার পয়েন্ট, একটা মালবাসি, আর কিছু নেই, এটুকুই। দুটো বালিশ আছে দুজনকার জন্য, কেন ওদের দেওয়া ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে স্নান সেরে আসুন সমুদ্রে। দুপুরে ডাল ভাত, আলু ভাজা, মাছ ভাজা, ফুলকপির তরকারি আর সাথে মাছের ঝোল দিয়ে তৃপ্তি করে ভাত খাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে আসুন সমুদ্রের পাড়ে।
বিকেল নামার একটু আগে ঘুরে আসুন ম্যানগ্রোভ অরণ্যে। ভারতের প্রথম পাঁচ ম্যানগ্রোভ অরণ্যের তালিকায় নাম না থাকলেও প্রাকৃতিক সৌন্দর্যতে তাদের চেয়ে কোনো অংশে কম যায় না এই জায়গাটি। বিকেলে টেন্টে ফিরে এসে সাক্ষী থাকুন সূর্যাস্তের এক অপরূপ সৌন্দর্যের। সন্ধে নামলে টুনিবাল্পের আলোয় সেজে ওঠে পুরো ক্যাম্প চত্বর, ঠিক যেন কালী পুজোর মতো। সমুদ্র সৈকত, তার উপর সন্ধ্যের সময় চা, মুড়ি ও পকোড়া, সন্ধ্যেটা পুরো জমে যায়। একটু পরেই রাতের খাবারের আয়োজন হবে, থাকে রুটি, আলু ভাজা ও কষা মাংস। খুব সকালে উঠে সমুদ্র পাড়ে বসে ঠান্ডা হাওয়া গায়ে মেখে দিন শুরু করতে কার না ভালো লাগে, আমিও সেটাই করছিলাম। সকালে ব্রেকফাস্টে এদের দেওয়া লুচি আর আলুর দম খেয়ে আরেকটু সময় কাটিয়ে আপনি চেক আউট করতে পারেন।